এক তো হচ্ছে যে ভগবানজির কথাবার্তা তার কথার মধ্যে তার বহু মানে আলোচনার মধ্যে চীনের কথা রাশিয়ার কথা দক্ষিণ পূর্ব এশিয়ার কথা পূর্ব ইউরোপের কথা সারা পৃথিবীতে প্রায় কাছাকাছি মানে আড়াইখানা কন্টিনেন্ট জুড়ে মানে ঘুরে বেড়ানোর কথা তারপর বিভিন্ন জায়গায় তার ছবি প্রকাশ যেটা আমরা কিছু ছবি তো আমরা সায়েন্টিফিক ফরেনসিক ফেস ম্যাপিংও করেছি তো সেগুলো তো আছে আমাদের কাছে উনিশশো জানুয়ারি মাসের যে লাইভ ফটোগ্রাফগুলো আছে বা উনিশশো উনসত্তরের ওই প্যারিস যে টক্স যেটা যেটাকে আমরা এখনও অ্যানালাইজ করিনি কিন্তু আমার বিশ্বাস যে একই ব্যক্তির ছবি কেউ বলেছে ওনাকে দেখা গেছিল ওখানে চাইনিজ আশেপাশে মঙ্গোলিয়ান বডিগার্ডস ছিল যে বালরাজ মাধকের একটা ন্যারেটিভ আছে ওনার সঙ্গে মস্কোতে দেখা হয়েছিল। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে তারা বলেছে যে দেখা হয়েছে নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের স্বাগত সবার আগে ডক্টর শঙ্কর চ্যাটার্জিকে স্বাগত এই তো ভোটের উত্তাপ তার উপর নানান ধরনের উত্তাপ এই এত উত্তাপে কেমন আছে মরসুমের উত্তাপ তারপরে নির্বাচনের উত্তাপ তারপরে তার পোস্টমর্টমের উত্তাপ এবার সব কিছু এবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে এবারে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে প্রধানমন্ত্রী আবার আসবেন তৃতীয়বারের জন্যে তো বেশ আছি আমরা যখন ভোট নিয়েই কথা বলছি তখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা লক্ষ্য করি শঙ্করদার দেখতে পাবো যে অযোধ্যা এবং ফাইজাবাদ বিজেপি যে পরাজিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সপা জিতেছেন এবং এর ফলে যে আমরা যে বিষয় নিয়ে বারংবার আলোচনা করি ভগবানজির যে বিষয় ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে ভগবানজির যে বিষয়টা যেমন শক্তি সিং এর বাড়িতে শক্তি সিং নিজেই একজন আর এস এর মানুষ এবং তার বাড়ির ওপরে লেখা থাকে যে রাষ্ট্রীয় সেবক সংঘ এবং গুমরামী বাবার একটি কল্পিত ছবি বিজেপির হেরে যাওয়া এর ফলে ভগবানজির যে বিষয়টা এই বিষয়টা ফৈজাবাদ অযোধ্যায় কি সেভাবে অন্য দল এই বিষয়টা নিয়ে কি আলোচনা উত্থাপন করবেন নাকি আলোচনাটা বন্ধ করে দেবেন আপাতত এই বিষয় নিয়ে কোনো দলই তো আলোচনায় খুব একটা আগ্রহী নয় এবং এই যে সহায় কমিশন হবার পরে সহায় কমিশনের রিপোর্ট ফাইলস্থ হয়ে গেছে ফাইলে আবার ধুলে জমতে শুরু করে দিয়েছে তবে একটা কথা আমি বলে রাখি যে ভগবানজির যে ব্যাপারটা যেটা নিয়ে আমাদের একটা প্রয়াস রয়েছে আমরা হাইলাইট করার চেষ্টা করছি বা যে সত্যটা আমাদের কাছে প্রতীত হয়েছে এটা কিন্তু একেবারে আপনার নিবে যাবে না আর না সরকারের কাছে ইনফরমেশান আছে তারা সমস্ত ইনফরমেশান আমাদের কাছে প্রকাশ করেনি তারা ইনফর তাদের কাছে ইনফরমেশান আছে এবং তারা জানেন যে সত্যটা কি আর সত্যটার মধ্যে যে মানে ইমপ্লিকেশানসগুলো আছে সেটা কিন্তু আমি কিন্তু মনে করব যে এটা ডোমেস্টিক পলিটিক্যালের থেকে বেশি হচ্ছে জিও পলিটিক্যাল জিও পলিটিক্যাল মানে আমাদের ওপরের যে বিদেশি রাষ্ট্রের যে চাপ আজও আছে সেই চাপ থেকে আমরা আজও মুক্ত হইনি যেমন যেমন আস্তে আস্তে আমাদের এই চাপের প্রভাব থেকে মুক্ত হব সেটা এতদিনে এক ঝটকায় হয়নি আস্তে আস্তে অনেকভাবে অনেক চাপ আমরা মুক্ত হয়েছি একটা সময় নিশ্চয়ই আসবে যখন আমাদের উপর এই ধরনের প্রেশার কাজ করবে না সেই সময় যেটা আপনি এখন বললেন যে আর কথা আপনি এ করলেন আর একজন অত্যন্ত উচ্চ কার্যকর্তা তার সঙ্গে কথা প্রসঙ্গে তিনি এটা আমাকে বলেছিলেন যে যে মুহূর্তে এই চাপ সম্পূর্ণ উঠে যাবে গোটা ব্যাপারটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে আসবে সরকারের কাছে ইনফরমেশান আছে এবং এই ব্যাপারটাতে এই একটা যে ইলেকশান এটা কিন্তু একটা খুব সাময়িক মানে আপনি চিন্তা করে দেখুন যে সত্তর বছরের সত্তর পঁচাত্তর বছরের মধ্যে একটা পাঁচ বছরের অ্যাসেম্বলি রেজাল্ট পাঁচ বছরের জন্য যেটা হলো সেটা খুবই সামান্য সময় সুতরাং এই ব্যাপারটা আপনার এই প্রেজেন্ট ইলেকশান এটাকে আপনার অ্যাফেক্ট করবে বলে মনে হয় না তার কারণ এক পক্ষ যারা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছে এবং আরেক পক্ষ যেটা ব্যাপারটাকে খুব আপনার ফ্লারিশ করতে মানে হেল্প মানে না করে তারা অন্তত বাধা হয়ে দাঁড়ায়নি এই ব্যাপারটাতে যদিও সম্পূর্ণ জিনিসটা কোনো অজ্ঞাত কারণে তারা করে উঠতে পারেনি সদিচ্ছা হয়তো ছিল কারণ যে কটা কমিশন তৈরি হয়েছে তারা কিন্তু এই আপনার যে পক্ষ এখন অপোজিশনে আছে তাদের আমলে কিন্তু হয়নি যে আমাদের সহায় কমিশন সাহায় কমিশনেতে ওই আপনার আখিলেশ যাদব মিনিস্ট্রির আমি বলবো ইনফ্লুয়েন্স যথেষ্ট ছিল হ্যাঁ ছিল যিনি কমিশনের চার্জে ছিলেন এবং যে ব্যক্তির নাম এখন বললাম তাদের মধ্যে একটা মানে পার্সোনাল মানে ক্লোজনেস ছিল এটা কিন্তু সর্বজন বিদিত আমি সেই জন্যই বললাম কমিশন নিজের মতন রিপোর্ট দিয়ে দিয়েছে সেই রিপোর্ট কিন্তু জনগণ মেনে নেয়নি আপনি যান আজকে ফায়জাবাদে গিয়ে লোকের লোকজনদের জিজ্ঞেস করুন যে বাচ্চাগুলো ওই একটা স্মৃতিসৌধ আছে গুমনামি বাবা লেখা রয়েছে ওখানে ভগবানজির একটা স্মৃতিসৌধ আছে আশেপাশে সে বাচ্চারা ওই কী বলে মাটির উপর গুলি খেলে না ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে এটা কার সমাধি বা কার স্মৃতি স্মৃতিসৌধ আপনাকে এক বাক্যে উত্তর দিয়ে দেবে নেতাজি সুভাষচন্দ্র বোস সুতরাং সত্য তার নিজের সত্য যখন আত্মপ্রকাশ করে এ সূর্যের মতন তখন আর জিজ্ঞেস করে কাউকে বলে দিতে হয় না যে এটা সূর্য না এটা অন্য কিছু যে সূর্যের যে রশ্মি সূর্য সে সত্যের মতোই প্রকাশিত হবে তাকে চাপা দেওয়া যায় না এখন স্পষ্টভাবে বলি কংগ্রেস কংগ্রেস এখন একটা খুব ভালো সংখ্যা পেয়েছেন এবং কংগ্রেস একটা অপোজিশন হয়ে উঠছেন মোদী গভর্নমেন্টের অর্থাৎ কিনা এনডিএ সরকারের একটা অপোজিশন হয়ে উঠছে তো এই কংগ্রেস তো আপনাদের ভার্সান অনুযায়ী বা সর্বজনীন ভার্সান অনুযায়ী কংগ্রেস চিরকালই চেয়েছিলো যে নেতাজি ডেথ মিস্ট্রি বা নেতাজির কি হয়েছিল এটা চিরকাল চাপা দিয়ে দেবে এখন এরা আবার একটা মেজরিটি পেয়ে গেল এই মেজরিটিটার ফলে এর ফলে কি চাপা দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাটা কি বাড়বে তারা চিরকাল চেষ্টা করে সেই গল্পটাকে মানে এস্টাবলিশ করার যে সেই এয়ার ক্র্যাশে তাই হকুতে উনিশে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে ওনার মৃত্যু হয়েছে তারা এয়ার ক্র্যাশ ডেথ তারা এতদিন ধরে সেই এটাকে গল্পটাকে চালিয়ে গেছে তারা বাকি সমস্ত তথ্য সমস্ত প্রমাণ প্রাণপণে নস্বাদ করার চেষ্টা করেছে তবে এরা যখন অ্যাবসলিউট মেজরিটিতে ছিল এবং বিরাট মেজরিটিতে ছিল রাজীব গান্ধীর সময়ের কথা আপনি চিন্তা করে দেখুন বিরাট মেজরিটিতে ছিল সেই সময় কি লোকে সমস্ত কথা এদের মেনে নিয়েছিল মেনে নেয়নি সুতরাং পার্লামেন্টে আপনার সংখ্যার হেরফের হতেই থাকবে ভবিষ্যতেও হবে এটা মানে নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স যেটা বলা হয় আজকে বিজেপি বেশি আছে কালকে কম হবে আজকে কংগ্রেস বেশি আছে কালকে কম হবে এই এগুলো চলতে থাকবে এটার সঙ্গে কিন্তু এই সত্য প্রকাশের আমার মনে হয় না খুব হেরফের হবে এবং যেটা আপনাকে বললাম যেটা আমার দৃঢ় বিশ্বাস এটা আমার নিজ নিজের ব্যক্তিগত অপিনিয়ন বলতে পারেন যে প্রবলেমস আর মোর জিও পলিটিক্যাল দ্যান পলিটিক্যাল আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা বলে যে ইস্যুটা এন্টায়ারলি পলিটিক্যাল কিন্তু আমি মনে করি হ্যাঁ তার মধ্যে একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে কারণ দেশের মধ্যেও তো পক্ষে বিপক্ষের লোক রয়েছে কিন্তু এটা হচ্ছে মোর জিও পলিটিক্যাল তার কারণ হচ্ছে পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরাজিত পক্ষ ছিল তাদের কিন্তু এই বিশ্বে কোনো স্থান ছিল না সেই কারণে তিনি আত্মপ্রকাশ করতে পারেননি এবং আজকে যে তখনকার যে এই যে উনিশশো কবে পনেরোই অগস্ট জাপান সারেন্ডার করলো তারপরে যে ওয়ার্ল্ড অর্ডার সেট হলো আজকে কিন্তু সেই ওয়ার্ল্ড অর্ডার অনেকটা টাল মাটাল হয়ে গেছে যদি বিশ্বের ঘটনাবলীর দিকে আমরা তাকিয়ে থাকি তাহলে বুঝতে পারবো যে টাল মাটাল হয়ে গেছে আজকে কিন্তু ডলারের একচ্ছত্র রাজত্ব চ্যালেঞ্জ উঠে এসছে ভারত এক একসময় তাদের কাছে খাদ্যদ্রব্যের জন্য খাদ্যবস্তুর জন্য জন্যে নির্ভরশীল ছিল আজকে কিন্তু ইন্ডিয়া এক্সপোর্টার হয়ে গেছে তো জিনিসগুলো পাল্টাচ্ছে অনেক পাল্টাচ্ছে আমেরিকা আমেরিকা ব্রিটেন কিন্তু এখন সেরকম সর্বশক্তিমান নয় সুতরাং ব্যাপারটা ওই অ্যাসপেক্টে চিন্তা করলে আমার মনে হয় বেটার হবে তার কারণ ভারত যদি আজকেই মানে ঘোষণা করে দেয় যে আমরা একজন তথাকথিত ওয়ার ক্রিমিনালকে এখানে এতদিন শেল্টার করেছিলাম সেটা এই মুহূর্তে ভারতের জিও পলিটিক্যাল ইন্টারেস্টের মানে সহায়ক নাও হতে পারে আমাদের অনেক কিছুই এখন করতে হচ্ছে যেটা আমরা বাইরে একটু চোখ রাখলেই দেখতে পাবো আমরা কোয়াড করছি আমরা দক্ষিণ এশিয়া আমরা নানারকম ইকুয়েশন তৈরি হচ্ছে আমরা রাশিয়ার থেকে কম দামে পেট্রোল কিনছি সেই নিয়ে আমেরিকার রক্তচক্ষু আমাদের উপরে আছে তারা চেষ্টা করছে আমাদের মানে নানাভাবে নানাভাবে টাইট দেওয়ার জন্যে বা আমাদেরকে চাপে ফেলার জন্যে আমরাও নানাভাবে তাদের সঙ্গে মানে লড়ে যাচ্ছি তো এই ব্যাপারগুলো আছে ইন্টারন্যাশনাল রিলেশানসটা কিন্তু এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট এবং আরও কিছু হয়তো তথ্য আছে যেটা করলে সেটা আমাদের পক্ষে সত্যি কথাই যে আমাদের পক্ষে অন্যান্য রাষ্ট্রের একটা বন্ধুত্বপূর্ণ যেটা আমাদের আমাদের একটা হচ্ছে নেশানস ডু নট হ্যাভ ফ্রেন্ডস বাট নেশনস হ্যাভ ইন্টারেস্ট বলে একটা কথা আছে তো আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে যদি সেটা ঘা দিয়ে সত্যটা বার করতে হয় তাহলে হয়তো কিছুদিন অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ সেটা যিনি ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় আছেন অবশ্যই তারা বুঝতে পারবেন কারণ যে পার্সপেক্টিভ আমরা বলি একটা হচ্ছে বার্ড ভিউ আর একটা হচ্ছে ওয়ার্ম ভিউ একটা পাখি ওপর থেকে জমিটাকে বা মাটিটাকে যেভাবে দেখতে পায় যে পোকাটা মাটির উপরে ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু জিনিসটা সম্পূর্ণ অন্যভাবে দেখে তো এখানে একটা পার্সপেক্টিভের ডিফারেন্স আছে কিছু অজ্ঞাত কারণে একটা মানে সরকার সে যে সরকারি হোক তারা সমস্তটা মানে দে কান্ট গো অল দ্য ওয়ে আমার এটাই ধারণা এই জন্যই সত্যটা আসছে না তাতে কিন্তু এখন যে পার্লামেন্টের যা পরিস্থিতি যা পলিটিক্যাল যা পরিস্থিতি বিরোধী পক্ষ একটা জায়গা তারা ফুটবল পেয়েছে অপোজ মানে অপোজিশনটাকে একটু জোরদার করার মতন কিন্তু আমার মনে হয় না সত্য একবার প্রকাশিত হলে তারা ব্যাপারটাকে উদ্ঘাটন থেকে আটকাতে পারবে এমন কথা আমার মনে হয় না একদিকে কংগ্রেস চিরকালই চেয়েছে যে এই বিষয়টা যাতে ডাইলিউট করা যায় এবং কি একটা আলোচনায় কংগ্রেসেও বলেছেন এই একটা ডেডম্যান কি কি করে বেঁচে ফিরবে এখন ব্যাপার হচ্ছে এনডিএ সরকারে মোদিজি এখন একা নেই এখন নীতিশ কুমার আসছেন চন্দ্রবাবু নাইডু আসছেন এখন তাদের মতামত বা এই বিষয় সেটা কি মোদীর যে একা একক ডিসিশন আর এস এবং বিজেপির সঙ্গে আলোচনা করে যে একক ডিসিশন আর একটা জোট মাধ্যমে ডিসিশনের কোনো কি ফারাক হবে যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টে কতগুলো প্রায়োরিটি থাকে যিনি মানে সবচেয়ে উপরে বস থাকেন এটা কিন্তু তিনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমি যদি জিনিসটাকে ডিক্লেয়ার করি তো আমার উপর কোন কোন প্রেশার নেবে আসবে সেটা আমাদের এই মুহূর্তের প্রায়োরিটিগুলোকে কতটা ক্ষতি করবে বিরোধীদের সংখ্যার হেরফের এবং যে যাদের নিয়ে আমি এগোচ্ছি আর কি যারা যারা কী বলে শরিক শরিক দল তো শরিক দলের বা বিরোধীদের খুব মানে সেরকম আমার মনে হয় না যে সংখ্যার মানে হেরফেরে এই ব্যাপারটা খুব যে অ্যাফেক্টেড হবে সেটা আমার মনে হয় না কথা হচ্ছে যাদের কথা এখন আপনি বললেন তাদের চিন্তা ভাবনার মধ্যে এই ইস্যুটা এখন কত নম্বরে আছে আমি মানে আমার কাছে জিনিসটা মানে খুবই ডাউটফুল আর কি তাদের যে লিস্ট অফ প্রায়োরিটিসের মধ্যে নেতাজি ইস্যুটা এটা কত নম্বরে আছে মাঝে মাঝে তারা একটা করে খোঁচা খান বা ব্যাপারটা যখন মানে আনঅ্যাভয়েডেবল হয়ে হয়ে যায় যেরকম আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যেমন অমলান্দার যে ফিল্মটা হলো ব্ল্যাক বক্স অফ বা পরে যেটা সন্ন্যাসী দেশনায়ক হলো বা গুমনামি বলে যে ফিল্মটি বেরোলো যখন চতুর্দিকে একটা মানে একটা সেন্সেশন একটা আলোড়ন হলো তো মাঝে মাঝে একটা করে ধাক্কা যায় আর কি সেই ধাক্কায় কিছুটা মাঝে মাঝে মধ্যে নড়ে চড়ে বসে অথবা যে মুখার্জি কমিশন হলো সেটাই সবচেয়ে বড় ধাক্কা ছিল তারপরে যে জিনিসপত্রগুলো উদ্ধার হলো তার সেই পুরনো ললিতা বসের করা কেসটা আবার রিজারেকশন হলো সেই অনুযায়ী আবার সমস্ত জিনিসগুলোকে ওই রামকথা মিউজিয়ামে নিয়ে গিয়ে রাখা হলো এবং সেগুলোকে প্রপারলি কিউরেটারের মাধ্যমে সেগুলোকে প্রিজার্ভেটিভ দিয়ে ভালো করে রাখা হলো জিনিসগুলোকে যাতে ডিকে না হয়ে যায় সময়ের সঙ্গে তো সব জিনিসগুলো হয়েছে এই অবধি হয়েছে কিছু তো অ্যাচিভমেন্ট হয়েছে হতে থাকবে এটা কন্টিনিউয়াস প্রসেস আজকের জেনারেশনের যারা রিসার্চাররা আছে তারা তাদের নিজেদের কাজ করে ভবিষ্যতেও রিসার্চার আসবে এই জায়গাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে মনে করার কোনো কারণ নেই অধ্যাপক সমগ্রহ চলে যাওয়ার পরে একটা বিরাট গ্যাপ হয়ে গেছিলো বিরাট ভয়েড হয়ে গেছিলো তারপর তো আবার জিনিসটা শুরু হয়েছে অনেকে মিলে শুরু করেছে তো জিনিসটা চলছে এটা বন্ধ হয়ে গেছে এর কথা মনে করার কোনো কারণ নেই সুতরাং অপোজিশান বা রুলিং পার্টির তার মানে মিউজিক্যাল চেয়ার চলতেই থাকবে কিন্তু এই ব্যাপারটা কিন্তু থেমে থাকবে না এবং একে একে ধাপে ধাপে ধাক্কায় ধাক্কায় জিনিসটাই এগোতে থাকবে তারপর হয়তো কোনো দিন হঠাৎই পুরোটা মানে স্বীকৃতিপ্রাপ্ত হবে যে জিনিসটা আজ আজকে আমরা অনেকেই জেনে গেছি আপনারাও হয়তো জানেন সেটা সরকার তার অফিসিয়াল স্ট্যাম্প দিয়ে দেবে তার উপরে অমলান কুসুম ঘোষের কথা বললেন অমলান দা আমাকে ইন্টারভিউতে বলেছিলেন তন্ময় যে যখন আমরা পার্লামেন্টে ধর্ণা দিয়েছি পঞ্চাশটারও বেশি লোক ওইখানে হয়নি যখন ধর্ণা দিয়েছিলাম পার্লামেন্টে আর দ্বিতীয় কথা এই তখনও এই রোধ ছিল দুপুরবেলা যাদবপুর ইউনিভার্সিটিতে বসে আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম বলছে এখানে এইসব দেখে সরকারের লোকজন বলবে এরা দুজন পাগল এই পাগলের প্রলাপ বকে যাচ্ছে সুতরাং এই সব ভেবে কিছু লাভ নেই যে কোনো সরকারি ভাববে তো প্রথম কথা হচ্ছে শঙ্করদ্যা এই যে মুভমেন্টটা এই যে একটা মুভমেন্ট কেন দানা বাঁধলো না এবং অনেক মানুষ যারা ডাক্তার প্রফেসর আমাকে বলেছে যে তুমি এটা নিয়ে কাজ করছো এর চেয়ে তো বড় অনেক বড় বড় ইস্যু এখন দেশের ইস্যু নেতাজি ইস্যুটা কি ইস্যু মানুষ কী হবে ঠিক করে বাঁচতে পারবে না কি তারা ঠিক করে রোজগার করবে না কি করবে তো এটা নিয়ে আপনি কী বলবেন শঙ্করদা আমরা কি নিজের বংশ পরিচয় জানতে পারবো না বা জানার চেষ্টা করব না আমাদের উৎপত্তি কার জন্যে কি কোথার থেকে আমরা এই মানে বর্তমান অবস্থা প্রাপ্ত হয়েছি সেটা কি জানার চেষ্টা আমরা করবো না একটা সমুদ্রগামী জাহাজ সে কোন দিক থেকে আসছে সেটাই যদি সে হারিয়ে ফেলে তাহলে কি তার মানে দিশাটা ঠিক থাকবে তার যে কোর্স অফ জার্নি সে যদি না জানে সে কোথা থেকে এসছে সে কোন দিকে যাচ্ছে সে কি বুঝতে পারবে নির্ণয় করতে পারবে আমি পাল্টা প্রশ্ন করলাম এটা আমাদের জানতেই হবে কারণ আমার দৃঢ় বিশ্বাস যে দেশ থেকে ইংরেজিতে তাড়ানোর মূল্যে একটি মানুষের অবদান সবচেয়ে বেশি বহু লোকের অবদান আছে বহু লোকের অবদান আছে ছয় ছয় হাজারে হাজারে লোকে প্রাণ দিয়েছে কিন্তু সবচেয়ে বড়ো ঘাই লোকটি দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যকে এবং তারপরেও তিনি মানে গোপনে তিনি পর্দার অন্তরালের থেকে সারা পৃথিবীতে অনেক কিছু ঘটিয়েছেন আমার বিশ্বাস এটা নিজের অন্য তারা অন্যরা তারা নিজেরা বিশ্বাস করতে পারেন যে উনিশশো পঁয়তাল্লিশে উনিশে আগস্ট ব্যাপারটা ফুলস্টপ হয়ে গেছে বা রাশিয়ার সাইবেরিয়াতে ব্যাপারটা ফুলস্টপ হয়ে গেছে কিন্তু সত্যটা বেরিয়ে আসুক সত্যটা বেরিয়ে আসতে দিন সত্যটা বেরিয়ে এলে অনেক কিছু তখন আমরা বুঝতে পারবো যে কেন ওয়াই ইজ ইট ওয়ার্থ ভাইল পার্সুইং দিস কজ পার্সুট লেগে থাকবে হয়তো আমরা এখন একটা জায়গায় একটু থমকে দাঁড়িয়ে আছি কারণ আমাদের হাতে নতুন কিছু ডেটা নতুন কিছু ইনফরমেশান আমরা এই মুহূর্তে পাচ্ছি না কিন্তু পাবো আবার নতুন কিছু বেরিয়ে আসবে আবার ব্যাপারটা জেগে উঠবে তো জানার দরকার আছে একান্তই দরকার আছে মেনে নিচ্ছে যে অনেক কিছু বার্নিং ইস্যুস আছে সব মিলিয়ে তার মধ্যে এটাও চলতে থাকবে আপনি যে রাশিয়ার কথাটা বললেন যে রাশিয়ার যে অ্যাঙ্গেল রাশিয়া অ্যাঙ্গেলে যখন ওই আসা হলো এবং বলা হলো বহু গবেষক বললেন রাশিয়ার পরে আমরা আর কোনো ডেটা পাচ্ছি না সুতরাং রাশিয়া থেকে একটা মানুষ নেপাল সীমান্ত বর্ডার তিব্বত নেপাল এই বর্ডারগুলো অতিক্রম করে সে এসছে তার পক্ষে রয়েছে একটাই প্রমাণ যাকে বলা হয় যে ম্যাপ এবং অশোক ট্যান্ডনজি সেই ম্যাপটার কথাও আমাকে বলেছেন এবং ওটা ওনার কাছে রয়েছে ম্যাপটা তো সেটা রয়েছে আর কি কোনো তথ্য আছে নাকি এটা শুধুমাত্র কতগুলো একটা ধরে নেওয়া সম্ভাবনা যে আসতে পারে এক তো হচ্ছে যে ভগবানজির কথাবার্তা দু নম্বর যেটা তার যারা যেতেন ওখানে শ্রোতারা যারা লিপিবদ্ধ করে রেখেছেন যার উপর বেশ করে যে বইটি লেখা হয়েছে ওই মহামানব আসে যেটি অন্তত আমার কাছে একটি আকর গ্রন্থ যেখান থেকে আমি নিজস্ব নিজের একটা ধারণা তৈরি করেছি দু নম্বর ব্যাপার হলো যে তার কথার মধ্যে তার বহু মানে আলোচনার মধ্যে চীনের কথা রাশিয়ার কথা দক্ষিণ পূর্ব এশিয়ার কথা পূর্ব ইউরোপের কথা সারা পৃথিবীতে প্রায় কাছাকাছি মানে আড়াইখানা কন্টিনেন্ট জুড়ে মানে ঘুরে বেড়ানোর কথা তারপর বিভিন্ন জায়গায় তার ছবি প্রকাশ যেটা আমরা কিছু ছবি তো আমরা সাইন্টিফিক ফরেনসিক ম্যাপিংও করেছি তো সেগুলো তো আছে আমাদের কাছে ডকুমেন্ট নেই এটা কি করে মানে মেনে নেওয়া যায় একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়তো রাশিয়ান ভাষাতে রাশিয়ান ফাইলেতে রয়েছে তারপরে কার ঘটনা যেগুলো উনিশশো ছেষট্টি জানুয়ারি মাসের যে লাইভ ফটোগ্রাফগুলো আছে বা উনিশশো উনসত্তরের ওই প্যারিস যে টক্স যেটা যেটাকে আমরা এখনও অ্যানালাইজ করিনি কিন্তু আমার বিশ্বাস যে একই ব্যক্তির ছবি তো যেটা ফেস ম্যাপিং করা হয়নি বিভিন্ন কারণে এগুলো কি ডকুমেন্ট নয় তারা হাতের তো এক্সামিন করা হয়েছে এগুলো কি ডকুমেন্ট নয় আজকে তার যে বাসস্থান থেকে যে দেশলাইয়ের বাক্সর মধ্যে ছটা দাঁত পাওয়া গেছিলো তার ডিএনএ রিপোর্ট তার ইলেকট্রোফেরোগ্রাম সরকার বার বার হতে দিচ্ছে না বলছে এটা নাকি ডিক্লেয়ার করলে ভারতের সার্বভৌমত্বর উপরে তার একটা মানে অ্যাডভার্স এফেক্ট হতে পারে কেন বাবা এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে বার করে দিক না কোনো অসুবিধা নেই সে তো সত্যময় ভো সব জায়গায় লিখে রাখে তো এই 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 ব্যাপারে এত মানে লুকোচুরি কেন খেলছে সরকার বার করে দিক তাহলে তো বেরিয়ে আসবে ব্যাপারটা তারা আটকে রেখেছে কেন সমস্ত ফাইল তো তারা ডিক্লেয়ার করেনি এখনও ওপেন করেনি কিন্তু যে ফাইলগুলো ওপেন করেছে তার মধ্যেও কিন্তু দেখুন সেগুলোতে ডাইরেক্ট এভিডেন্স আমাদের যেটাকে বলা হয় কি বলবো আমি হার্ড এভিডেন্স হার্ড এভিডেন্স আমাদের বা বা একেবারে হার্ড ইনফরমেশান সেখান থেকে অনেকগুলো পেজ বাদ দিয়ে দেওয়া হয়েছে নেই সেগুলো মিসিং তো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ফাইলগুলির মধ্যে যা একটা ওভারঅল ইমপ্রেশন পাওয়া যায় বহু ফাইল মিলিয়ে যা ইমপ্রেশন পাওয়া যায় সেটা আপনি যদি দেখেন তাহলে ডক্টর মধু মধুসূদন পালের বিভিন্ন আলোচনার মধ্যে জিনিসগুলো উঠে এসছে উনি খুব ডিপলি ফাইলগুলোকে স্টাডি করেছেন তার ইন্টারপ্রিটেশনের কথা উনি মাঝে মাঝেই লাইভ ভিডিওতে আসেন ফেসবুকে ইউটিউবেতে তো অত্যন্ত ডিটেলসে উনি মানে মেটিকুলাসলি উনি অ্যানালাইজ করেন ব্যাপারগুলো তার মধ্যেও যথেষ্ট ইনফরমেশান আছে মানে আমরা যদি বলি এগুলো কোনো এগুলো কোনো ডকুমেন্ট নয় তাহলে কিন্তু আমরা ভুল করছি আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আজও অনেক বেশ কিছু ফাইল যেগুলো ইন্টেলিজেন্স ব্যুরোর আন্ডারে আছে বা রিসার্চ অ্যানালিস উইংয়ের আন্ডারে আছে প্রাইম মিনিস্টার্স অফিস যে মানে যে ফাইল সেগুলো কিন্তু প্রকাশ করা হয়নি সেগুলো প্রকাশ করা হয়নি কেন প্রকাশ করা হয়নি তো ইনফরমেশান আছে ইনফরমেশান নেই এমন কথা নয় যে এবারে আপনি যেটা বললেন যে রাশিয়ার থেকে কি করে বেরিয়ে এসছেন উনি কী করে বেড়াজালের মধ্যে ছিলেন কি করে বেরিয়ে গেলেন আমার প্রশ্ন এখানে যে উনি কি বন্দি ছিলেন রাশিয়াতে উনি হয়তো সাময়িকভাবে বন্দি হয়েছিলেন আমি এটা বলতে পারবো না কিছু দিনের জন্য হয়তো ওনাকে রাখা হয়েছিল হাউস অ্যারেস্ট বা বন্দি দশায় হয়তো কিছুদিন ছিলেন উনি আমাদের কাছে সেরকম ইনফরমেশান নেই হার্ড এভিডেন্স আমাদের কাছে নেই অনেক এভিডেন্স আছে কেউ কেউ বলেছেন যে ওনাকে অমুক জায়গাতে ইরকুটসকে এত নম্বর সেলেতে ওনাকে রাখা হয়েছিল সাইবেরিয়াতে হ্যাঁ কেউ বলেছে ওনাকে দেখা গেছিলো ওখানে চাইনিজ আশেপাশে মঙ্গোলিয়ান বডিগার্ডস ছিল উনি হেঁটে বেড়াচ্ছিলেন আমাদের ওই জার্মান জুবিশ যে ইঞ্জিনিয়ার ওনার নামটা হচ্ছে জেরোভিন 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 বলেছেন আমাদের ওই গডলভস্কা স্টিল প্ল্যান্টের উনি জেনারেল ম্যানেজার ছিলেন তারপরে তার সঙ্গে যে যাকে যিনি বাঙালি ভদ্রলোক যিনি ইন্ডিয়ান মিশনে গিয়ে এসব কথা বলার পরে তাকে তিরস্কার করে ওখান থেকে পাঠিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তো এইসবগুলো হয়েছে বালরাজ মাধকের একটা ন্যারেটিভ আছে ওনার সঙ্গে মস্কোতে দেখা হয়েছিল তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে তারা বলেছে যে দেখা হয়েছে আর হৈমন্তী মজুমদার যিনি যিনি গত হয়েছেন তার স্বামী তখন তাদের বিয়ে হয়নি সুখেন্দু অধিকারী সুখেন্দু অধিকারী তিনি ছিলেন ভারতীয় অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের ফাউন্ডার এবং একদম প্রাক্তন বিপ্লবী এবং পরবর্তীকালে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের ফাউন্ডার তো উনি জানিয়েছিলেন তার স্ত্রীকে যে সেখানে সাংহাইতে একটা জায়গাতে সেখানে নেতাজির সঙ্গে তার দেখা হয়েছিল তার ওই তোলা তার তিনি মানে গত হওয়ার আগে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেটা ইউটিউবেতে রয়েছে হৈমন্তী মজুমদারের ইন্টারভিউ রয়েছে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকের সঙ্গে তার দেখা হয়েছে কনভার্সেশন হয়েছে বাংলা ভাষায় উনি সেখানে বলেছেন যে চাইনিজ রেড আর্মির ইউনিফর্ম উনি পরেছিলেন একটা চাইনিজ রেড আর্মির ট্যাপও উনি পরিহিত ছিলেন কিন্তু উনি চিনতে পেরেছিলেন যে ইনি নেতাজি ছাড়া কেউ নন চাইনিজ উচ্চ আপনার মিলিটারি অফিসারদের সঙ্গে হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসারদের সঙ্গে উনি নাকি হান চাইনিজে কথা বলছিলেন হ্যাঁ তো তারপরে উনি আবার বাংলায় তাকে হাঁটুতে টোকা দিয়ে জিজ্ঞেস করেন কানে কানে যে তোমাদের ছাত্র আন্দোলন কেমন চলছে তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হয়েছে মারসাইতে মারসাইতে এয়ারপোর্টে দেবেন সেন এবং য়োগলেকার। তা তাদের সঙ্গে উনি ওনার উনি মুখোমুখি হয়েছিলেন এবার উনি নিজে সেই ব্যাপারগুলো আবার মানে কর্পোরেট করেছেন যে দেবেন সেন এবং মারসা জোগলেকারের সঙ্গে যে মারসাইতে মুখোমুখি হয়েছে সেটাও উনি আবার তার ওই ভগবানজি তার শিষ্য শিষ্যদের কাছে উনি মানে শ্রোতাদের কাছে উনি বলেছিলেন পর্দার পেছন থেকে আলোচ আলোচনাক্রমে তো এগুলো তো ডকুমেন্ট এগুলোও তো ডকুমেন্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুর্গাপ্রসাদ পাণ্ডে যিনি ছিলেন এককালের কংগ্রেস নেতা এতে ইউপিতে উনি সুভাষচন্দ্রকে দেখেছিলেন তিনি নেতাজি হবার আগে উনি ভগবানজিকে দেখেছিলেন মানে তার ভগবানজি পর্যায়ে এবং উনি অ্যাজ অ্যান উইটনেস বলেছেন আই এম কনফার্মড হি ইজ ওয়ান অ্যান সেম পার্সন এর থেকে বড়ো এভিডেন্স কিন্তু কোর্ট অফ লতে মানে না কোর্ট অফ লতে হয় না যাই হোক ইন অল ইজ উইসডাম জাস্টিস মুখার্জি যা তার ফাইনাল জাজমেন্ট দিয়েছেন দিয়েছেন কিন্তু এটা হচ্ছে কোর্টের সবচেয়ে বড় এভিডেন্স হ্যান্ড রাইটিং এভিডেন্স ডক্টর বি লালের সেটাকে সেটাকে ডাউন করার জন্য সরকারি হ্যান্ডরাইটিং এক্সপার্টরা কীভাবে দিয়েছে সেটা মানে এখানে পুনর আলোচনা করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে অনেকে জানেন তারা কিভাবে জিনিসটাকে জাস্ট বাই নাম্বারস তাকে এই রিপোর্টটাকে ধামাচাপা দেওয়া হয়েছে তো হ্যান্ড রাইটিং ইজ অলসো অ্যান অ্যাকসেপ্টেড ফর্ম অফ আইডেন্টিফিকেশান ফরেন্সিক রাইটিং টেস্টিং তো সেটা নিয়ে অবশ্য আপনার আরও অনেক মানে বক্তব্য ছিল কিন্তু অনেক কিছুর মধ্যে এটাও আছে ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলস ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলসে পরিষ্কার ইন্ডিকেশন আছে যে বোস ইজ ইন মস্কো ওয়ার হি ইজ ট্রাইং টু রেজ অ্যান আর্মি

অ্যালং উইথ লট অফ কংগ্রেসম্যান কংগ্রেসম্য মানে ভারতীয় বিপ্লবীকে ওরা সবাই কংগ্রেসম্যান বলতো তখনকার দিনে তো ওখানে মস্কোতে বেশ কিছু কংগ্রেসম্যান অ্যান্ড বোস ইজ ইনক্লুডেডেডেডেডেড ইন দেয়ার নাম্বার্স তো সে হঠাৎ বলতে যাবে কেন হ্যাঁ তো সব রিপোর্টগুলো যদি সত্যি হয় তার মানে উনি সেখানে অন্তত সেই সময় বন্দি দশাপ্রাপ্ত ছিলেন না এবার উনি যদি বন্দিদশা না থেকে থাকেন এবং উনি যদি সেনাবাহিনী তৈরি করতে থাকেন তাহলে আমরা কী ধরে নেবো রাশিয়ান গভর্নমেন্টের পুরো সমর্থন প্রতি ছিল তাই যদি হয়ে থাকে কোনো এক সময় উনি পার হয়ে আসতে পারেন না ভারতবর্ষে উনি চলে এসছেন যেখানে গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে তাকে তো বন্দি দশায় আটকে রাখা হয়নি এটা একটা অদ্ভুত যুক্তি যে কি বলে যে সোভিয়েটদের জেলে থাকলে সেখান থেকে মানুষ জ্যান্ত হয়ে বেরোতে পারে না উনি তো আদৌ জেলে ছিলেন না ছিলেন হয়তো কোনো সময়ের জন্যে কিন্তু পরের যে সময়টা আচ্ছা তারপরে আমরা কি দেখছি না যে কি বলে তাস কেনতে ওনার ছবি দেখা যাচ্ছে তাহলে উনি তার মানে সেই সময় উনি ঢুকেছিলেন ঢুকে আবার বেরিয়ে চলে এসছেন সেটাই তো দাঁড়ায় তাহলে ওনার অবাধ গতিবিধি ছিল আয়রন কার্টেনের মধ্যে এবং নিজে সেটা বলে হচ্ছেন যে আয়রন কার্টেনের মধ্যে তার অবাধ গতিবিধি আছে সুতরাং এই রকম সিচুয়েশানে তিনি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গাতে তিনি গেছেন এবং বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন সেটা এই বইগুলো পড়লে সেগুলো হিন্ট পাওয়া যাবে সবটা উনি খুলে বলেননি তো এটাই এক্সপ্লেন করে যে যে ম্যাপটা উনি দেখিয়েছেন একে এঁকে এবং অত্যন্ত অ্যাকিউরেট ম্যাপ এগুলো অত্যন্ত অ্যাকিউরেট ম্যাপ এবং সর্বোপরি তখনকার যে জায়গাগুলোর নাম ছিল সেই নামে উনি এ করেছেন আমার এই মুহূর্তে নামগুলো ঠিক মনে পড়ছে না যেরকম কিছু কিছু নাম আর কি এখন জায়গাগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু তখনকার যা নাম এবং সেই স্থানে যে মানে যে উনি পিন পয়েন্ট করেছেন একদম অ্যাকিউরেট সেখান থেকে যে রাস্তাগুলো উনি দেখে দেখিয়েছেন মরারলেস অ্যাকিউরেট হাতে আঁকা ম্যাপ তো কিন্তু তার মধ্যে মানে আশ্চর্যজনকভাবে অ্যাকিউরেট ম্যাপ তো এই ম্যাপ মানে ম্যাপের কথাতে আমি দিতে গিয়ে এতগুলো জিনিস আমাকে বলতে হলো আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং যে একটা প্রশ্ন উঠিয়ে আসে শঙ্করদা সেটা হচ্ছে যে নাকি চীনা সেনাবাহিনী তৈরি করছে নেতাজি ইন রেট চায়না যেটা আমরা দেখতে পাচ্ছি শরৎ বোসের মিশন পত্রিকায় এগুলো দেখতে পাচ্ছি তাহলে সেই মানুষটা যখন ফিরে আসছে মানে অযোধ্যায় বা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় যখন মানুষটা থাকছে এই যে রেভলিউশনারি অ্যাক্টিভিটি এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিগুলো মানে সেই অর্থে ফিজিক্যালি সেটা কেন স্টপ হয়ে যাচ্ছে আমার প্রশ্ন যে স্টপ কি হয়ে গেছিলো